হ্যালো ফ্রেন্ডস, আমি শুভাশী, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে নবমীর দিনে সবাইকে স্বাগতম। আজকে দেখুন, আমাদের নবমীর দিনে রাত্রে ফিস্ট হচ্ছে। এই যে আমাদের শিবনাথ ঘড়ই গ্যাস জ্বালিয়ে দিয়েছেন, এখন আলুটা ভাজতে শুরু করবে। মাংসের জন্য আলু রেডি, মাংস রেডি, দেশি মুরগি, আমাদের দেশি মুরগি আলু রেডি। এখানে রয়েছে ওই এটাই কি কি আছে, আদা রসুন বাটা, লঙ্কা, হলুদ, গরম মশলা। এটা আদা রসুন, এটা কাঁচা লঙ্কা। হ্যাঁ, এই যে আমাদের মনোরঞ্জন সিংহ ব্যাকের ঝোঁটাদা, সবাই চেনেন। আর আমাদের আজকের পূজারি হচ্ছে এই পূজারি বেড়ে বেড়ে, এই যে বেড়ে। আর ওকে সাহায্য করছেন আমাদের মোনা সাঁতরা, একদম চারা কচি মাল। আর তার সঙ্গে আছে গৌরাঙ্গ, পেঁয়াজ কাটাই ব্যস্ত। আর ওই পাশে আছে আমার বন্ধু দাদা বুলুদা, উনি এসছেন হাওড়া থেকে। দেখুন, এই আমাদের মাংসের জন্য আলু কষা হবে। প্রথমে দিয়ে দিচ্ছে তেল, বেড়ে ভালো করে করবি। আর আমাদের যেখানে হচ্ছে উনি হলেন আমাদের এই এদিকে এসো, এই দেখুন আমাদের মোহন দা, ইনি হচ্ছেন এখানকার মালিক। উনার ছাদের উপরে আমরা ফিস্ট করছি। এই বেড়ে তেলটা দিয়ে দেখো, এই ও তেলটা দিয়ে পুরো কড়াটা একটু ঘুরিয়ে নিল। আলু দিয়ে দিল ভাজার জন্য, হালকা করে ভেজে নেব। এমনিতে আজকে প্রচুর গরম লাগছে, তারপর আমাদের এই দেখুন ওখানে চাঁদ মামা উঠে আছে, আজকে ওয়েদারটা ভালো দিয়েছে। যাই হোক, বৃষ্টি হয়নি। এই দেখুন ওধারে ক্যাপসিকাম কুচানো হচ্ছে, আমি নিয়ে যাচ্ছি। এই দেখুন ছাদ, ও এখানে মাংসটা ম্যারিনেট করা আছে, তাই তো? তারপরে এখানে রয়েছে ধনে পাতা, ধনে পাতাটা ছিঁড়ে নিচ্ছেন আমাদের ঝোঁটাদা। এই দেখুন, আর আমাদের মোনা উনি ক্যাপসিকাম কুচোচ্ছেন। গরমের জন্য আমরা ফ্যান চালিয়েছি, পেঁয়াজ কুচানো হয়ে আছে, ক্যাপসিকাম কুচানো চলছে, এবং টমেটো আর ধনে পাতা কুচানো হবে। কি আলুটা প্রায় হয়ে এসছে, নামাবো এবার। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, এই দেখুন এক্সপার্ট লোক গরম গরম হাত দিয়ে তুলে দিচ্ছে। দেখুন, ও
আস্তে আস্তে তুলো, আস্তে আস্তে। কোনটা? ওটা ওটা দাঁড়া দাঁড়া ঢুকে দেবো, ঢুকে দেবো। এই আমি হাতা কি আনবো? এইবার আলুগুলো সুন্দর কড়া থেকে নেমে যাবে। ও এই নেমে যাচ্ছে, বেড়ে আলু নামার পর কি চাপবে? তেল 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 দিয়ে চিনি দিয়ে পাক হবে। আমাদের আজকে পূজারী মশাই সমস্ত কিছু বলবেন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আলুটা এই ধারে নামানো হচ্ছে যাতে কেউ আলু নিয়ে না পালিয়ে যায়। আলুটা হয়ে গেল নামানো, এখানে ওটা চালিয়ে দেওয়া যাবে, কোনো ব্যাপার না। তেলটা একটু বেশি গরম আছে, তেলটা পুরো দিয়ে দেওয়া হলো। এটা কি দিচ্ছ? চিনি 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 হচ্ছে কালারিং এর জন্য নাকি? কালার হবে, চিনি দেওয়ার পর একটু নাড়তে হবে। এবার আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। অল্প করে একটু লবণ, এবার এটা নাড়তে থাকবে। পেঁয়াজটা লাল লাল হলে তারপরে পরবর্তী মশলাগুলো দেওয়ার সময় দেখাচ্ছি। এবার আদা রসুন বাটা, তার কাছে
চা মাল ভালো না বাটা মাল চা ছিল বাটা মালের কাছে কোনো মাল দিব এই দেখো মোনা শশা খেয়ে লিখছে টমাটম দিয়ে দিচ্ছে লঙ্কা দিচ্ছে লঙ্কা শুধু মুসুমার এখানে বন্ধ করে পূজারী মহাশয়ের ঘাম বেরিয়ে যাচ্ছে এই যে একজন এই যে একজন দুজনের মোটামুটি বস্তা 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 খবর করে লেগে যা পরে তো খবর করে লেগে যা বুঝবো বুঝতে বুঝবো তুই আমাদের আরো দুজন গেস্ট চলে এলো এক হচ্ছে গৌরাঙ্গ এ হচ্ছে অরূপ সাউ অপু এ গৌরা ডাক নাম এবার আমাদের ও পূজারী মহাশয়ের কাশি বেরিয়ে যাচ্ছে দেখুন কালারটা দেখুন ও আগে মাংস করে যাবে আগে কি করো সেটাও লাইভ করে ছাড়া হবে এবার আমরা মাংসটা দিয়ে দিলাম আমার হাঁচি পেয়ে গেল মোটা নেই Yeah.
বল করবি লম্বা লম্বা রা আমাদের মোনা এনে ভাই এনে লেবু কুচাচ্ছে এখানে সাদা করে লাইভ লাইভ মোনা ঠিক আছে লাইভ চলা মাংস কষা চলছে এখন কষা প্রায় কমপ্লিট হয়ে আছে দেখুন ঝদাদা আসো চেক করবে নুন ঝাল কেমন হয়েছে হয়ে গেছে আমাদের বলো এদিকে কি হলো সিদ্ধ দরকার তো নুন আর দিতে হবে নি বলুন সিদ্ধ সিদ্ধ ওটা এখন দেরি আছে আরে দুবো রে বাবু আরে জল ঢালিনি তো এখন কষাই দি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে মাংস টেস্ট কেমন হবে আজকে ফাটাফাটি ভালোই হবে ফাটিয়ে দেবো আজকে কোনো ব্যাপার নয় ও কালারটা দেখুন একদম ঝাকাস কি আর ওইদিকে আমাদের চান্দ্রা দেখুন নবমী চাঁদ আজকে উঠেছে অনেকদিন পরে বৃষ্টির পরে আমাদের মাংস প্রায় হয়ে এসছে ওখান থেকে এখানে ট্রান্সফার হচ্ছে আমরা এবার চেক করব কড়া থেকে বাটিতে ট্রান্সফার হচ্ছে আমরা এটাকে চেক করব এবার আহা হা হা কালারটা দেখুন ও আরেকটু আরেকটু আসুক আসুক আহা হা দেখুন দেখুন মাংসটা দেখুন বেড়ে রান্না করেছে আহা হা হা আহা হা এইমাত্র মাংস দিয়ে জল দিয়ে দিলাম এবার এটা সিদ্ধ হতে সময় লাগবে মিনিমাম কত মিনিট 15 মিনিট 15 মিনিট ধরে সিদ্ধ হবে আমরা দেখলি ছিল আমাদের পূজারি মহাশয় বলছেন এখন মাংস রান্না কমপ্লিট দেখুন এবার মাংসটা আমরা নামিয়ে নেব আরে বাবু আর নয় এত কম বিষয় দিয়ে দিন এবার একজন পূজারি গিয়েছেন সমুনাথ জানা ব্যাকেটে কালু হ্যাঁ গিয়ে ফোন দিয়ে একবার খুঁজে দিয়ে বলছে ঠিক আছে
কিরকম ধরবো আমি? কি পূজারি মহাশয় বলুন কিছু। হ্যাঁ ঠিক আছে, এবার মাংস আমাদের নামানো হয়ে যাচ্ছে। সরে যাও, সরে যাও, সরে যাও, সাবধানে সাবধানে। হ্যাঁ ঢাকা দিয়ে দাও, আস্তে আস্তে আস্তে। ধনেপাতা দিতে খেয়াল ছিল না, এই ধনেপাতা দিয়ে দিচ্ছে। ধনেপাতা দিয়ে চাপা মেরে দিচ্ছে। আমাদের মাংস রান্না কমপ্লিট, এবার ভাত চড়বে। বন্ধুরা আমাদের এবার ভাতের হাঁড়ি বসে গেছে, চালও দিয়ে দেওয়া হয়েছে। এবার দেখা যাক কতক্ষণ সময় লাগে। হ্যালো বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট, আমরা এখন খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি। এই দেখুন ভাত দিয়ে দিচ্ছে, লেবু চিবড়াচ্ছে। আমাদের এইখানে ভাত পড়তিছে। পূজারি মহাশয় আমাকে এবার ভাত দিচ্ছে। ব্যাস 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 ব্যাস, গরম গরম গরম। আমার ভাত পড়ে গেছে, এই দেখুন এই যে পাতি লেবু। ওদের ওখানে ভাত পড়ে গেছে, ওই দাদারও ভাত পড়ে গেছে, ঝাঁতাদারও না ঝাঁতাদা এখন দেরি করে খাবে। আমাদের স্লাট এসে গেছে, এই যে শশা কুচোনো। আমি কয়েকটা নিয়ে নিচ্ছি, সঙ্গে পেঁয়াজ কুচোনো লেবু দিয়ে। মহাদেব মোহন দুই ভাই পাশাপাশি বসে গেছে। এটা আমাদের নুন, নুন এটা আমাদের প্লেন জলের বোতল। আমরা ভাত খাতা হ্যাঁ মাংস দিয়ে। এই যে মাংস আমাদের পাড়ে পড়ে গেছে। আমার পাতে এখনো মাংস আসেনি, আসবে আসবে করছে। কোথায় গেল রে পূজারি, মাংস আনতে গিয়েছে দেখুন। দাদা মাংস কেমন হয়েছে? এই বুলুদা এই মহাদেব মাংস কেমন হয়েছে? ভালো হ্যাঁ ভালো হ্যাঁ মোহন দা ভালো ভালো। আমাদের এই যে ভালো 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 হয়েছে। আমার পাতে এবার মাংস পড়বে দেখুন। হ্যাঁ হ্যাঁ এই পড়ে যাচ্ছে, ওর মাংস চলে আসছে। হ্যাঁ 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 না ঝোল দে, ঝোল ঝোল জুস জুস। হ্যাঁ এই আমার পড়ে গেল। বন্ধুরা রান্না কমপ্লিট, আমরা খেতে বসে গেছি, এখন আমি ভাত খাবো। দেখুন আমার চলে আসছে অলরেডি। এই যে আমার পাতে পড়ে গেছে, এই যে এইদিকে আমি আমাদের মারছে।
ও আমারে দু তিন ব্যাগ কেমন হয়েছে ভালো 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 এ তো আমি ভালো করলে কি ভালো হবে এখন আমি খাচ্ছি কেন শিখলি দেখুন হ্যাঁ তানে হঠাৎ করে সত্যি হয়েছে ও হ্যাঁ বড় আমি তো আই ক্লাস হয়েছে দারুন দারুন রান্না করেছে আজকে এই জায়গাতে পূজারি মহাশয় এখন খাচ্ছে ভালো মেখানালে গুলি কথা আরো এই দেখো এই ওই আমাদেরই লোক লাইভ করছে কেউ এইখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন শুভরাত্রি।